আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, লতি দিয়ে খেসারির ডাল। তো এই রেসিপিটা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো দেখেন কিভাবে রান্না করতেছি। তো ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, লতিটাও কেটে ভালোভাবে ধুয়ে এখন পেঁয়াজ কুচি অ্যাড করলাম। আদা বাটা অ্যাড করলাম, রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধইনা গুঁড়া, স্বাদমতো লবণ, সরিষার তেল, উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য উপকারে আসবে, আপনারা চাইলে এই রেসিপিটা শিখে নিতে পারেন। অনেক স্বাদের একটা রেসিপি, খুবই মজাদার, খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, একবার হলো খাবেন এভাবে রান্না করে খেসারির ডাল দিয়ে লতি দিয়ে। ইনশাআল্লাহ খুব ভালো লাগবে। আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, যতটুকু পানি লাগে আপনারা দিয়ে দিবেন। এখন চুলায় ফ্রাইপ্যানটা বসাই দিব। এখন তো চুলায় বসাই দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন এভাবে রান্নাটা, ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি। আপনারা সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই তো 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যদি আপনাদের ভালো লাগে। খুবই সাদার একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে, একবার হলেও ট্রাই করবেন। প্রায় রান্নাটা হয়ে আসছে, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। জানি না আমার বয়সটা কেমন আসছে, আমার ঠান্ডা লেগে গিয়েছে। এই যে পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর কালার চলে আসছে, দেখতে যেরকম খেতেও সেই টেস্টি, খুবই সুস্বাদু লেগেছে। আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন, আপনারা সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ।